আসসালামু আলাইকুম গাইস, এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আসলে ডিজিটাস্কে আপনারা কাজ করবেন এবং এখান থেকে অনেক ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সরাসরি দেখাবো এবং লাইভ আমি ডিজিটাস্ক থেকে পেমেন্ট উইথড্র করে দেখাবো, ঠিক আছে? তো অবশ্যই পুরো ভিডিও দেখবেন, একটু স্কিপ করবেন না। অনেকেই পেমেন্টটা মানে প্রুফটা বিশ্বাস করতে পারতেছিলেন না যে ভাই এটা পেমেন্ট করে না, এরকম অনেকেই বলতেছেন। সো আজকের এই ভিডিওতে আসলে সরাসরি পেমেন্ট উইথড্র করবো। তার আগে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এই ধরনের ইনকাম রিলেটেড ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলেন মেইন ভিডিওতে জাম্প করা যাক। আর যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। আর যারা ডিজিটাস্কে যারা কাজ শুরু করেননি এখনও, তারাও অবশ্যই কাজ শুরু করে দিবেন। এই ভিডিওর প্রথম কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে ডিজিটাস্কের লিঙ্ক দেওয়া আছে, দেখবেন যে ইনকাম শুরু করুন এরকম একটা লেখা আছে এবং এখানে লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কে ক্লিক করলে আপনারা ডিজিটাস্কে জয়েন করতে পারবেন। তো দেখেন আমি ডিজিটাস্ক অ্যাপটা ওপেন করে ফেলেছি, মানে টেলিগ্রাম মাইনিং যে মিনি গেম সেটাই আর কি। সো এটা ওপেন করেছি এবং দেখতে পাচ্ছেন এখানে আমার হচ্ছে ব্যালেন্স দেখাচ্ছে, তারপর এখানে স্পিন আছে, ঠিক আছে? এগুলো কিন্তু আমি এর আগেও বলেছি, তারপরও আপনাদেরকে শর্টকাটে বুঝাচ্ছি আর আমি পেমেন্টটা উইথড্র করব। সো চলেন প্রথমে আসলে পেমেন্টটাই উইথড্র করা যাক। তো আমার এখানে দেখতে পাচ্ছেন যে স্পিন করতে পারবো আমি, এবং হচ্ছে দেখেন এখানে কিন্তু এখন আমার 53টা স্পিন আছে, ওকে? সো আপনি প্রতিটা টাস্ক কমপ্লিট করার জন্য আপনি একটা করে স্পিন পাবেন, আমি সেটা আপনাদেরকে দেখাই। সো ধরুন হচ্ছে আমি এখানে আসলাম, এই যে আর্ন অপশনে চলে আসলাম, আসার পরে এই যে স্পিন, ঠিক আছে, এখান থেকে নিচের দিকে যদি চলে আসেন দেখেন এখানে কিন্তু অনেকগুলো টাস্ক আছে, যে টাস্কগুলো কমপ্লিট করলে আপনি প্রতিদিন আনলিমিটেড স্পিন পাবেন। এবং প্রতিটা স্পিন করার জন্য আপনি এখান থেকে কিন্তু কত পাইতে পারেন দেখেন, এখানে $1000 কয়েন আছে, তারপরে হচ্ছে $500 আছে, $300 আছে, $100 আছে, $10 আছে, তারপর এখানে $1 আছে, 4 সেন্ট আছে, 2 সেন্ট আছে। সো প্রতিটা স্পিনে যদি আপনি 2 সেন্ট করে পান বা যদি $1 বা 4 সেন্ট করে পান, তাহলে আপনি মানে বুঝতে পারতেছেন যে এখানে যদি প্রতিদিন আপনি 20-30টা করে যদি টাস্ক কমপ্লিট করেন তাহলে কিন্তু এখানে প্রচুর একটা আপনার আর্নিং হবে এবং সেটা কিন্তু আপনি পেমেন্ট নিতে পারবেন। সো এটা আমি একটু পরেই দেখাচ্ছি যে টাস্ক কীভাবে কমপ্লিট করবেন, তার আগে আমি পেমেন্টটা নিয়ে আপনাদেরকে দেখাই। সো আমি সরাসরি প্রথমে হচ্ছে আমার টোন কিপারে যাচ্ছি। তো এখানে আমার কত ডলার আছে সেটা আপনাদেরকে আগে দেখাই। সো দেখেন আমার এখানে কিন্তু $13 আছে, তার মধ্যে হচ্ছে USDT আছে $10 এবং টোন আছে আসলে 59, মানে $2 মতো, ঠিক আছে, $3 মতো টোন আছে এবং হচ্ছে $10, $11 মতো হচ্ছে আমার USDT আছে। সো আপনাদেরকে প্রথমে আমি এটা দেখাইলাম যে আমার ব্যালেন্সটা কত, এবার আমি সরাসরি উইথড্র করব। সো আমি ডিজিটাস্কে চলে যাচ্ছি এবং যাওয়ার পরে এই যে এখানে ওয়ালেট অপশন আছে, ওয়ালেটে ক্লিক করতেছি, দেন এখান থেকে ট্রান্সফারে ক্লিক দিব। দেন ট্রান্সফারে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন উইথড্রল অপশন আছে বা উইথড্র অপশন আছে, দেখতে পাচ্ছেন আমার এখানে $17 আছে, $17.65 মতো, ওকে? সো এটা এখন আমি উইথড্র করব। আর এখান থেকে কিন্তু টোন কয়েন যেটা সেটাও কিন্তু উইথড্র করা যায়, আমার এখানে যদি এই যে এই অ্যারো অপশনে যদি ক্লিক করি, সো দেখতে পারবেন এখানে টোন আছে আমার হচ্ছে 0.843 টোন আছে, যেটা কিন্তু প্রায় $5 মতো, ওকে? সো আমি এটাও উইথড্র দিব, আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট ওয়েট করেন। সো প্রথমে আমি এই ডলারটা উইথড্র দিব, এখান থেকে এটা সিলেক্ট করা থাকবে, দেন এখানে কোয়ান্টিটি কয় ডলার আমরা উইথড্র দিব, এখানে আমি ম্যাক্স সিলেক্ট করে দিচ্ছি, দেখেন এখানে $17 দেখাচ্ছে, ঠিক আছে? তো এবার হচ্ছে আমরা উইথড্র দিব, তার জন্য টোন কিপার আমি ওপেন করতেছি, দেন এখান থেকে এই অপশনে ক্লিক করবো, USDT যে হচ্ছে রিসিভ অ্যাড্রেসটা আছে টোন সেটা আমি ক্লিক করতেছি, দেন কপি করে নিব এটা, ঠিক আছে? তো কপি করে নেওয়ার পর আবার আমি হচ্ছে চলে আসতেছি এখানে ডিজিটাস্কের মধ্যে। সো আসার পরে এবার নিচে আমরা এখানে হচ্ছে সেই অ্যাড্রেসটা দিব, ওয়ালেট অ্যাড্রেসটা দিব যেটা আমরা কপি করলাম। সো ওয়ালেট অ্যাড্রেসটা দেওয়ার পর আমি জাস্ট উইথড্র অপশনে জাস্ট ক্লিক দিব। তো দেখেন উইথড্র কিন্তু সাকসেসফুলভাবে উইথড্র হয়ে গেছে, ওকে? সো এবার যদি আমি আপনাদেরকে দেখাই, আমি জাস্ট হচ্ছে আবার টোন কিপারের মধ্যে চলে আসি, ব্যাক চলে আসি। সো আবার ব্যাক চলে আসি, দেখেন এখানে কিন্তু মাত্র 7-8 সেন্টের মানে সেকেন্ডের মধ্যে আর কি, 10 সেকেন্ডের মধ্যে কিন্তু পেমেন্ট চলে আসে। সো আমি জাস্ট একটা রিফ্রেশ দিব, একদম লাইভ, ঠিক আছে, কোনো ইয়ে নাই, এখানে একদম লাইভ আমি উইথড্র দিলাম এবং আপনাদেরকে আমি দেখাবো, জাস্ট কিছুক্ষণ ওয়েট করেন। আমি রিফ্রেশ করি, এই যে দেখেন আমাদের পেমেন্ট কিন্তু চলে আসছে, ঠিক আছে? প্রথমে $13 ছিল আমাদের, হচ্ছে এখানে ছিল হচ্ছে $10, তাই না? USDT যেটা সেটা $10 ছিল, বাট এখন দেখেন এখানে কিন্তু হচ্ছে $25 হয়ে গেছে, মানে যেটা $17 আমরা উইথড্র করলাম সেটা কিন্তু চলে আসছে। যদি আমি এখানে ক্লিক করি, দেন ক্লিক করার পর নিচের দিকে চলে আসি, দেখেন এখানে ক্লিক করলে $15 কিন্তু চলে আসছে, মানে তাদের যে নেটওয়ার্ক ফি সেটা আসলে কেটে নেয়, সেটা আসলে আপনি কত ডলার উইথড্র করতেছেন তার উপরে বেস করে তার আর কি যে সার্ভিস ফিটা সেটা কাটে। তো এটা কাটবে, এটা স্বাভাবিক, এটা কোনো ইয়ে নাই। সো আমরা কিন্তু $15 পেয়েছি, বাকি $2 বা $1 মতো বা $1.50 মতো এটা কিন্তু আমাদের নেটওয়ার্ক ফি সেটা কিন্তু কেটে নিয়েছে। সো এবার হচ্ছে আমি টোন কয়েন যেটুকু আছে সেইটুকু আমি উইথড্র করবো। তো আমি আবার ডিজিটাস্ক ওপেন করতেছি, দেন ওপেন করার পর এখানে আবার হচ্ছে এই ওয়ালেট অ্যাড্রেসে ক্লিক করবো, এখান থেকে যাবো, যাবে যে টোন অ্যাড্রেসটা সিলেক্ট করবো, এখান থেকে আমি ম্যাক্স সিলেক্ট করে দিচ্ছি। সর্বনিম্ন আপনি
5 টন হলেই আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। আর এই সবগুলো যে ইনকাম আমার এগুলো কিন্তু স্পিন থেকে, ঠিক আছে? আপনি এখানে যত টাস্ক কমপ্লিট করবেন তত স্পিন পাবেন এবং তত আপনি এখান থেকে আর্নিংটা করতে পারবেন। তো এবার আমি হচ্ছে টনটা উইথড্র করে নিব। সো টন উইথড্র করার জন্য আমাকে এই যে টন কয়েনের অ্যাড্রেসটা নিতে হবে, রিসিভ অপশন থেকে আমি টন কয়েনের অ্যাড্রেসটা নিয়ে নিচ্ছি। দেন আবার ডিজিটাস্ক ওপেন করব, এখানে ম্যাক্স তো সিলেক্ট করে দিয়েছি। এবার হচ্ছে টন কয়েনের যে ওয়ালেট অ্যাড্রেস সেটা আমি এখানে পেস্ট করে দিব, দেন নিচে থেকে জাস্ট উইথড্র করব। তার আগে এখান থেকে ক্লিক করে আমাকে টন কয়েনটা সিলেক্ট করতে হবে, এখানে ম্যাক্স সিলেক্ট করে দিলাম। দেন এবার হচ্ছে উইথড্র অপশনে ক্লিক করে দিচ্ছি। দেখেন উইথড্র সাবমিট হয়ে গেছে এবং হচ্ছে আমরা এবার আবার রিফ্রেশ করলে আমাদের পেমেন্টটা কিন্তু চলে আসবে। জাস্ট আমি কিছুক্ষণ ওয়েট করি, জাস্ট অল্প কিছুক্ষণের মধ্যে পেমেন্ট করে দেয়। গাইস আপনি আসলে এটা মাথা নষ্ট করা একটা প্রজেক্ট যে এটা তারা যে এত দ্রুত পেমেন্টটা করে আপনি আসলে ভাবতে অবাক হবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে আবার রিফ্রেশ করি, জাস্ট অল্প কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে হবে, টোন কয়েনের যে পেমেন্টটা সেটা কিন্তু চলে আসবে। জাস্ট কিছুক্ষণ আমরা ওয়েট করি। আর এখানে ইনকাম করা খুবই সহজ, আপনি যত টাস্ক কমপ্লিট করবেন ততই আপনার ইনকাম হবে, ততই আপনার ইনকাম হবে, প্রতিদিনের উইথড্র প্রতিদিন নিতে পারবেন। দেখেন আমাদের $32 হয়ে গেল, ঠিক আছে? আমাদের টোন কয়েনে যে $5-4 মতো সেটা কিন্তু চলে আসছে। এখানে যদি যাই ট্রানজ্যাকশনটা আপনাদেরকে দেখাই যে রিসিভ, যারা আসলে আমার আগের ভিডিওটা মিস করেছেন আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নেবেন। আর মাস্ট বি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, ঠিক আছে? এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অথবা টেলিগ্রামে সার্চ করবেন MS ক্রিপ্টো প্রো লিখে, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন। কারণ ওইখানে আমি সবসময় পেমেন্ট প্রুফ শেয়ার করি বা কোনটা কখন পেমেন্ট দিচ্ছে এগুলো শেয়ার করি। সো অনেক সময় হয় যে ভিডিও বানাইতে পারি না, বাট হচ্ছে টেলিগ্রামে আমি পোস্ট করে দিই সবার আগে, ওকে? সো এই জন্য আপনি টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন থাকবেন। তো দেখেন এখানে আর্ন অপশনে আমি ক্লিক করতেছি, দেন ক্লিক করার পর যে দেখেন আমি এখন কিন্তু এখানে স্পিন নাই। আর আমি নিচের দিকে যদি চলে যাই, যার পর একটা টাস্ক কমপ্লিট করবো একটা স্পিন আমাকে দিবে, কারণ এইটা আমরা কমপ্লিট করব, ঠিক আছে? এখানে আমি জাস্ট অ্যারো অপশনে ক্লিক করতেছি, দেন চেক বা ক্লিক অপশনে ক্লিক করতেছি। দেন এখানে একটা মাইনিং বট ওপেন হবে, জাস্ট আপনি ওপেন করবেন। দেন ওপেন করার পরে আপনার কাজ শেষ, মানে যে কোনো মাইনিং বট ওপেন হলে সেটাতে জাস্ট জয়েন করবেন, করার পর আপনি এখান থেকে হচ্ছে ব্যাক চলে আসবেন। তো দেখেন আমি ব্যাক চলে আসতেছি, সরাসরি আবার ব্যাক চলে আসি। দেখেন আমাদের একটা স্পিন কিন্তু চলে আসলো, ঠিক আছে? দেখেন আমি এখানে স্পিন করতেছি। তো জাস্ট আপনি একটা করে স্পিন করবেন এবং প্রতি স্পিনে আপনি $1, $2 বা হচ্ছে $0.02, $0.03, এই যে দেখেন আমি $0.02 পেয়ে গেছি। সো আপনি প্রতিটা স্পিনের জন্য কিন্তু আপনি এভাবে কিন্তু ডলার পাবেন। আর অবশ্যই আপনাদেরকে এখানে জয়েন করার পরে 4টা টাস্ক কমপ্লিট করতে হবে, এভাবে এখান থেকে পরপর 4টি টাস্ক আপনি কমপ্লিট করবেন, নাহলে কিন্তু আপনি উইথড্র নিতে পারবেন না। সো মাস্ট বি আপনাকে 4টা টাস্ক কমপ্লিট করতে হবে, তাহলে কিন্তু আপনি উইথড্র নিতে পারবেন। সো আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি যে এখানে কীভাবে ইনকাম করা যায়। আপনি রেফার করেও ইনকাম করতে পারবেন, বাট আমি বলবো না যে আপনি রেফার করে ইনকাম করেন, আপনি সবসময় জাস্ট এই টাস্কগুলো কমপ্লিট করবেন এবং উড়ে ধরে এখান থেকে ইনকাম করতে থাকবেন স্পিনের মাধ্যমে, ওকে? সো আপনি যত টাস্ক কমপ্লিট করবেন তত স্পিন পাবেন, তত আপনার আর্নিংটা হবে এবং ইনস্ট্যান্ট আপনি সেটা উইথড্র করে নিতে পারবেন। সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর পরবর্তীতে এই ধরনের ভিডিও আরও মিস না করতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন, এই ভিডিওতে একটা লাইক করে কমেন্টে জানাতে পারেন ভিডিওটা কেমন লেগেছে। আর যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, সব থেকে সবার আগে আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে ফেলেন এখনই। টেলিগ্রামে সার্চ করবেন MS ক্রিপ্টো প্রো লিখে, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে জয়েন হয়ে যান। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।